রাস্তাটা দেখো, রাস্তাটা একবার দারুণ রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়াটাই মুশকিল। ছোট্ট একটা ব্লগ আমার স্কুলের, স্কুল যাচ্ছি আমি এখন, যাওয়ার সময় বন রয়েছে, জঙ্গল রয়েছে, রয়েছে সাপ, দেখা হবে সাপের সাথে। উঠে গেছি আমি আমার বগিতে, সেখানে বোলবমদের প্রচুর ভিড়, বোলবমরা শুয়ে আছে। মোটামুটি একটা জায়গাতে আমি দাঁড়িয়ে গেলাম, গিয়ে আমার অবস্থা একদম খারাপ, প্রচুর গরম। তারপরে ট্রেন চল শুরু করলো, আস্তে আস্তে বলরামপুর ঢুকলাম। বলরামপুরে আমার স্কুল রয়েছে, সে বলরামপুরে ঢুকে নিয়ে বলরামপুর স্টেশন, দারুণ দেখতে। সেখানে সাউথ বিহার ট্রেন যাওয়ার পরেই আমি আমার যাত্রা শুরু করব, কারণ যে পথ দিয়ে যাবো সে পথটা প্রচুর সাপ রয়েছে, সেখানে একটা জঙ্গলের উপর দিয়ে যাবো। আস্তে আস্তে আমি স্কুলের দিকে যাওয়া শুরু করলাম। এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে এই স্টেশন, আর এই যে এখান দিয়ে যাবো আমি এবারে, এই রাস্তা দিয়ে আমার পথ চলা শুরু। চলো, এটা দিয়ে রাস্তা রয়েছে একটা, একদম উঠবো ওখানে রেল লাইনের পরে তো উঠবো, সেখানটা দিয়ে আমি যাব। কদিন আগে এখানে আমি একটা খুব বড় সাপ দেখতে পেয়েছিলাম, চন্দ্রপোড়া সাপ, মৃত্যু সাপ, ঠিক এখানে আর কি পড়েছিল। এখানে সামনে পোলটা রয়েছে, সেই পোলের ওখানে উঠবো, উঠে নিয়ে ওই সামনে একটা পাহাড় টাইপের রয়েছে, ওই পাহাড় দিয়ে আমাকে যেতে হবে। রাস্তা খুবই খারাপ কিন্তু ম্যানেজ করতেই হয়, এই পোলটা দিয়ে আমি উঠবো। রোজ এটাতে যেতে হয়, প্রচুর জল পড়ে রয়েছে, প্রচুর জল, রাস্তা তবুও এই কাদার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় স্কুল। এবার এটা দিয়ে এটা দিয়ে যাওয়ার রাস্তা আছে, এই যে রাস্তাটা কী হচ্ছ, এই কাঁচা রাস্তাটা দিয়ে এটা দিয়ে যাওয়ার রাস্তা আছে, একদম ওই গাছের উপর উঠবো, একদম ওই গাছ। যাওয়ার সময় অনেকগুলো জমি আছে, তারপর যেতে হয়, কিন্তু প্রচুর জল জমে আছে, চাষ হচ্ছে। তো এটা দিয়ে যাবো আমি, এটা দিয়ে এই পাহাড়ের উপর দিয়ে আমি যাবো, এটা দিয়ে রাস্তা, এটা দিয়ে কিন্তু যাওয়ার আছে, এটা দিয়ে আমি যাচ্ছি এবারে। এটা দিয়ে না একটা খারাপ দিক কি না, এর উপর অনেক সাপ রয়েছে, অনেক বিষধর সাপ, হরিষ, মুখরো, কেউটে, এইসব সাপ এর উপর দিয়ে আছে। তো একটু ভয় লাগে, কিন্তু পায়ের আওয়াজে সাপগুলো জেনারেলি থাকে না, আমরা অনেকবার দেখেছি আর কি, অনেকবার দেখেছি, বাট এগুলো পালায়, পায়ের আওয়াজে এগুলো পালায়, অনেক সময় হাততালি দিয়ে আমরা যাই যে সামনে না আসতে পারে। এমন রাস্তা, হ্যাঁ, পুরো একদম কাদায় ভর্তি, একটু শুনি প্রচুর কাদা, আর তারপর আবার সাপের ভয়, সাপ থাকবে অবশ্যই এগুলোতে, কারণ এগুলো পাহাড়ি এলাকা, তো এখানে সাপ থাকবে। সামনে আবার স্টেশন, স্টেশনের পাশে তো সাপ থাকেই, হ্যাঁ, অনেক পুরনো সাপ এখানে পাওয়া যায়, ভালো লাগছে ভিউটা দেখতে। এই যে এই রোডটা, এই যে এই লম্বা রোডটা, এই রোডটা দিয়ে আমি একদম ওখানে উঠি, রোডটা দিয়ে আমি চলে যাই মাঠটা দিয়ে, আজকে যাওয়া গেল না, এটা দিয়ে যেতে হলো, এটা দিয়ে আমি একদম ওই নিচে নামবো আর কি। ওখানে আবার শুরু করলাম পথ, এই রাস্তাটা বড় খারাপ, এই জায়গাটা মেনলি এখানেই সমস্ত কিছু আমরা দেখেছি। ট্রেন হয়তো আসছে, ট্রেনের হর্ন দেওয়া হচ্ছে, প্রায় শেষ, অনেকক্ষণ হাঁটলাম, এবার নিচের দিকে নামছি। এই নামার রাস্তা, এই যে এটা দিয়ে নামছি, এখান থেকে রাস্তাটা বেশ পাকা, পাকা মানে ঠিক আছে রাস্তাটা, জল তল রয়েছে কিন্তু আরামসে এখান থেকে যাওয়া যাবে। এই রাস্তা দিয়ে এবারে আমি যাব, রাস্তা শেষ করলাম, শেষ করে নিয়ে চলে এলাম আমি ফাঁকা মাঠে, এই মাঠ দিয়ে একদম সোজা যাব, গ্রাম পাবো, সে গ্রামের দিয়ে আমার স্কুল, খুব সুন্দর বিশাল বড় মাঠ, এই মাঠ দিয়ে একদম যাব সোজা, ওই যে গ্রামটা রয়েছে, ওই যে গ্রামটা রয়েছে, ওই গ্রামে, গ্রাম দিয়ে যাবো স্কুল আমার। মাঠ প্রায় শেষ, এবার আমরা গ্রামে ঢুকছি, এই সেই গ্রামে আমি ঢুকেছি,
এরপরে আমাদের স্কুলটা। এই পাশ দিয়ে আমরা যাবো, প্রচুর খারাপ রাস্তা এখানে দেখতে পাওয়া যায়। এই রাস্তা পাস করার পর ওই যে নীল রঙ দেখাচ্ছে বিল্ডিংটা, ওটা আমার স্কুল, কিন্তু যাবোই ঘুরে। সে রাস্তাটা দেখা একবার, পৌঁছে গেলাম আমার স্কুলে। সামনে ওই যে হলুদ রঙের বিল্ডিং বা নীল রঙের বিল্ডিংটা, ওটা হলো আমার স্কুল। এভাবেই স্কুল আসা যায়। বলরামপুরে আমার স্কুল রয়েছে। এই পথ প্রায় 8 বছর ধরে এখানে আমি আসছি। আমার স্নেহের স্কুল, আমার কর্মভূমি, যে আমাকে অন্যের যোগান দেয়, অর্থের যোগান দেয়। এই সে রাস্তা, ওইটা দিয়ে ঘুরবো আর কি, মেন গেটটা দিয়ে রয়েছে। এটা হলো পিছনের দিকটা, স্কুলের পিছন ফ্রন্টটা। সামনে আবার কাদা রয়েছে, দেখা যাক কীভাবে যায়। ওটি আমি স্কুল ঢুক গেলাম, এটা হলো আমার স্কুল। এভাবে এটা হলো আমার স্কুল জার্নি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভাইবোন সঙ্গে সারা জীবন। থ্যাংক ইউ এভরিওয়ান।